আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পয়লা জানুয়ারি থেকে রেশন বন্ধ আন্দোলন, স্বামীর কাছে ডিলার দাম। উদ্যোগকারী দ্বারা সেউতি জিপিতে চোরের উপদ্রব, অসহায় মানুষের সর্বস্ব লুট। বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে সচেতনতা সভা উদ্ধার বন্ধে, গ্রাহকের লাভের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পয়লা জানুয়ারি থেকে দেশ জুড়ে রেশন বন্ধ আন্দোলনের ডাক দিয়েছেন ডিলাররা। সারা দেশের সঙ্গে কাছাড় জেলার রেশন ডিলাররাও যোগ দিচ্ছেন এই আন্দোলনে। বোয়ালিহাও সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত কাছাড় জেলার রেশন ডিলার সমিতি এবং মঙ্গলপুর বোয়ালিহাওর রেশন ডিলার সমিতির যৌথ সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই সিদ্ধান্তের কথা জানান জেলা কমিটির সম্পাদক অজয় মোদক, সহ সভাপতি আলতাফ হোসেন মজুমদার। তারা বলেন, রেশন ডিলারদের ন্যূনতম 50,000 টাকা মাস ভাড়া সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছেন তারা। পয়লা জানুয়ারি থেকে জেলার রেশন ডিলাররাও সামগ্রিক বিতরণ বন্ধ থেকে আন্দোলনে যোগ দেবেন। এদিন আব্দুল ওয়াহাব লস্করের পৌরোহিত্যে সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি শঙ্কর লাল দাস, সদস্য তারক আহমেদ বরভুইয়া, সাজ্জাদুল ইসলাম লস্কর, আলম হোসেন লস্কর, শাহ আলম লস্কর প্রমুখ। সোসাইটি এবং ভুবন হিল সোসাইটির পক্ষ থেকে কিছু এজেন্ট এসে আজকে জমা হয়েছেন এই সভায়। আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন, আমরা এসেছি। আমাদের দুঃখ দুর্দশা নিয়ে আমরা আলোচনা করেছি। 1 তারিখ থেকে যে রেশন বন্ধ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে সেটাকে সফল করতে আমরা দীর্ঘ আলোচনা করি এবং লোকালি যে সমস্যাগুলো রয়েছে ওনাদের কাছ থেকে আমরা শুনেছি এবং তাদের সমস্যাগুলো আমরা বিচার বিবেচনা করে ডিস্ট্রিক্ট কমিটি থেকে পূর্ণ সহযোগিতা নিয়ে পদক্ষেপ গ্রহণ করব, তাদেরকে আশ্বাস দিয়েছি। আপনারা সবাই জানেন ভারতীয় পুরা ন্যাশনাল লেভেলে যে আন্দোলন আমরা গড়ে তুলেছি দীর্ঘদিন থেকে, বাদ প্রতিবাদ জানানো সত্ত্বেও আমাদেরকে কোনো আমলে নেওয়া হয়নি। তাছাড়া আমরা স্টেট লেভেলেও আন্দোলন করেছি, এই মুহূর্তে অন্তিম পর্যায়ে আমরা যখন পৌঁছেছি 1 জানুয়ারি 2024 থেকে আমরা রেশন বন্ধ কার্যক্রম পালিত করতে যাচ্ছি। বর্তমানে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, রাজ্য সরকার আমাদেরকে নিয়ে সভা করেছে এবং আশ্বাস দিয়েছে এবং সেই আশ্বাস অনুযায়ী আমরা স্টেট কমিটির পদক্ষেপ অনুযায়ী চলব এবং যদি স্টেট কমিটি আবার গাফিলতি আমাদেরকে বাহতবাজি করে তাহলে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত অসহায় নেহাত দরিদ্র মানুষের ভাঙা ঘরের সুযোগ নিয়ে নিশি কুটুম্বরা হানা দিয়ে লুটে নিয়ে গেল অর্থ সহ মূল্যবান সামগ্রী। চুরি হওয়া পরিবারের মহিলার অভিযোগ, বারবার আবেদন করে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, অরুণোদয় সহ কোনো সরকারি সুযোগ সুবিধে। ভাঙা ঘরের একদিকে কুকুর ঢুকছে, অন্যদিকে বেরোচ্ছে, একমুঠো খাওয়ার জুটানো দেয়। আর এমন পরিস্থিতিতে ভাঙা ঘরের সুযোগ কাজে লাগিয়ে সর্বস্ব লুটে নিয়ে যায় চোরের দল। এবার সিউতি জিপি সভানেত্রী রেহনা বেগমের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে সঞ্জিত দাসের বাড়িতে সংঘটিত চুরি কাণ্ড নিয়ে খুব ছাড়লেন অসহায় পরিবারের লোকেরা। ফেরি কারবারের জন্য ঋণের 40,000 টাকা, নতুন মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী হাতে নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার রাতে সংঘটিত চুরির ঘটনা নিয়ে বিহারা পুলিশ ফাঁড়িতে এজাহার দাখিল করেছেন সঞ্জিত দাস। চুরি হইল না, নেওয়া হয়তো কিবা আমার ইন্দিরাবাস থাকলে, মানুষে সবই ইন্দিরাবাস পায়, আমার তো এটাও নাই, সরকারি কোনো লাইন নাই, না পাই অরুণোদয়, না পাই রেশন কার্ড, না পাই কিচ্ছু, যেখানেও যেতা হয় নিয়ে মিটিং উটিং নিয়ে দেয় অ্যাপ্লাই করি, কোনো কিচ্ছু হয় না। তারপরে ফাইনজিত বাড়ি আমার সামনে, আমি ফাইনজিতের কাছেও নিয়ে দিছি লকডাউন কাগজ উগজ কোনো মানে ফাত্তা দিছি না তাই। আজকে যে আমার দিন মজুরি আর রুজি করা খাইরা সাইকেল গেলে রুজি খাইতে আমার না হইলে নাই, আজ আমার অতটা টাকা নিছে কি 40,000 টাকা নিছে ফান্ড খাইয়া আনিয়া তৈছে। এখন আমি ফান্ডের টাকা দিতাম কিলা 7-8 পরে 3,000 টাকা, আমি ফান্ডের টাকা দিতাম কিলা
চলতাম কিলা, আমার গর্জেন দরজাজেন ভাঙ্গিয়ে নিল গে। এখন আমি কিলা ঠিক করতাম আর কিলা চলতাম আর কিলা রাইত রইতাম আমি। এখন তো আমার ব্যবস্থা করা লাগবে না নি এটার, ওটা আপনারা জেলা উপারক আমার ওটা ব্যবস্থা করিয়া দেন। আমার তো আর কোনো সম্বল নাই, আমি থাকারও নাই খাওয়ারও নাই। আজকে আমার তো দেখুন একদিকে কুত্তা ঢুকে আর একদিকে বারোর, আমার ক্ষমতা নাই। আমি যে ঠিক করতাম, ঠিক করার যদি অবস্থা থাকতো তাই আমার এরকম হয় না। আজকে যদি একটা ইন্দিরা আবাস থাকতো তাই আমার এই দুর্ঘটনা কিবা হইতো না, হইল না। অনেক অত কষ্ট করি না খাইয়া আমি মোবাইল একটা কিনছি, ওই আমার একটু ইয়ে হইব। এখন আমি যে ইতো করতে করিয়া পারলাম না, যে নিল গিয়া চুরি করিয়া গড় দুয়ার ভাঙ্গে। এখন আমি গড় দুয়ার ঠিক করার আমার কোনো ক্ষমতা নাই। আমার আজকে এটা আমার দিকে দেওয়ার লাগে, আমি এইরকম ইয়ে করছি। এটা আমার আমার অনুরোধ, আমার যে কোনো উপায়ে আমার গড় একটার প্রয়োজন আমার এটা দিয়া দেন। আমি কোনো আর কিচ্ছু পারতাম না, আমার আর নাইলে আমার কোনো একটা ব্যবস্থা করিয়া দেন। আমি এই যে গড় একটা বাচ্চা লইয়া আমি এখন কেমনে। উধারবন্দে শনিবার স্মার্ট মিটার নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উধারবন্দ বিদ্যুৎ উপমণ্ডল কার্যালয়ের এসডিও কল্লোল দেবরায়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহির গান্ধী সোম। সভায় স্মার্ট মিটার নিয়ে আলোচনা করেন জিনাসের সহসভাপতি সমজিৎ মহন্তি। তিনি জানান গ্রাহকদের স্মার্ট মিটার লাগালে কোনো ক্ষতি হবে না, বরং লাভবান হবেন গ্রাহকরা। উধারবন্দ সাব ডিভিশনের অধীনে 71,000 গ্রাহক রয়েছেন। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় কাজ চলছে। আর এখানে গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি বর্গ, বিশেষ করে জিপি সভানেত্রী সভাপতি এবং আমাদের জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত মেম্বার আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী এবং আর এটা আমরা ফল একটা কনসেপ্ট আমাদেরকে আমাদের ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে সমস্ত ভারতবর্ষে এই অনলাইন যেগুলো সুবিধা আমরা পাচ্ছি স্মার্ট ইন্ডিয়া স্মার্ট মিটার এগুলো আমরা ব্যবহার করছি। আর আজকের দিনে সমস্ত ওয়ার্ল্ডে যেমন আমরা বলছি মোবাইল আমাদের একটা হাতের মুঠো, সমগ্র বিশ্ব আমাদের হাতের মুঠোয়। ঠিক মোবাইলটা হাতে থাকলে সমগ্র বিশ্বের খবর আমরা রাখতে পারি, বিশ্বের বিভিন্ন জানকারি আমাদের অবগত হয়। এই মিটারের মেন ব্যাপার যেটা হচ্ছে মোবাইলে একটাই যে প্রিপেড আর পোস্টপেড, এটা আমরা সবাই জানি। আগে পয়সা দিলে এরপর চলবে, যতক্ষণ পয়সা থাকবে ততক্ষণ এটা চলবে। গাড়ি যেরকম পেট্রোল, যতক্ষণ পেট্রোল থাকবে গাড়ি চলবে, পেট্রোল শেষ হবে গাড়ি ওইখানে থেমে যাবে। ঠিক তদ্রুপ এই আমাদের এই বিদ্যুতের পরিষেবাটাও ঠিক তদ্রুপই হবে। শনিবার সকাল 7টা নাগাদ লঙ্কা থেকে সবজি নিয়ে ত্রিপুরা যাওয়ার সময় একটি লরি বরখোলা মেন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে রাস্তা থেকে উল্টে পড়ে যায়। তবে গাড়িতে থাকা চালক ও সহচালক বরাত জুড়ে রক্ষা পান। পুরনো বিবাদের জেরে দুপক্ষের মারপিটে রক্তাক্ত কাণ্ড ঘটল। ঘটনা ঘিরে গাড়ি ভাঙচুর, দোকানে হামলা চলে। শনিবার সকাল 10টা নাগাদ কাটিগড়ার ব্যস্ততম চেরাগি বাজার এলাকার প্রয়াত মোহাম্মদ আলীর ছেলে জাহারুদ্দিন ও স্থানীয় মাহবুবুর রহমানের সঙ্গে সংঘটিত হয় মারপিটের ঘটনা। এতে মাহবুবুরের বাম হাতের বেশ কিছু অংশ ধারালো অস্ত্রের আঘাতে কেটে যায়। কাটিগড়া পুলিশ মডেল হাসপাতালে নিয়ে তার প্রাথমিক চিকিৎসা করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মাহবুবুরের সঙ্গে থাকা মল্লিক উদ্দিনও জখম হয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতে একটি বিলাসী গাড়ির উপরও আক্রমণ করে গাড়ির বেশ ক্ষতিসাধন করা হয়েছে। জহরুদ্দিনের মিষ্টির দোকানে ভাঙচুর চালানো হয়। তারা গালাগালি শুরু করছে। গালাগালি শুরু করতে সময় আমি উঠিয়া কইলাম যে হীরা, আমি হীরারে সিনিয়র কইলাম, হীরা আমি হইলাম তার মামু, তোরে যদি কিছু কইয়া থাকে আমি হইলাম মামু, আমি দশটুর মধ্যে তোর বিচার করিয়া দিমু, যদি ফার্স্ট না তুমি আমার এই যে করে। তখন তারা শুরু আমার কথা শুনছে না শোনার পরে
একবার দোকান লাইয়া বাংলা শুরু করছে করিয়ালে ও তারা লাঠি ছোটা বার করছেন বাঘরিয়া বাংলা বাঙালি গেছুন গিয়া দেওয়াল করে ও কিনা করছেন তারা আমার পর্যন্ত তার মার দু দিন খাইয়া থাকে বর্তমানে এখন বার হইতো আমার বাইকনা গুমো আসলো আল্লাহ চিত্তার শুনিয়া বর্তমানে বার হয়েছে বারোর পরে আমার বাইকনা সবে অন্য বাড়ি মারছে ওই দেখো আপনার নাম কি কইছিল আব্দুল শহীদ আব্দুল শহীদ বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হইল করিমগঞ্জ করিমগঞ্জ প্রতি বছরের ন্যায় শিলচর অম্বিকাপুরটি স্থিত অম্বিকেশ্বর শিব মন্দিরে বাৎসরিক শ্রী শ্রী পূজার আয়োজন করা হয় সেদিন এই বাৎসরিক শনি পূজা কমিটির পক্ষ থেকে বিশ্বজিৎ দেব বলেন সন্ধ্যা থেকে শনি পূজা শনি বন্দনা সহ উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় আজ 30 ডিসেম্বর 2023 শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে প্রত্যেক বছর আমরা বছরের লাস্ট শনিবার শনি পূজা করে থাকি 2018 থেকে এবার আমাদের 6 নম্বর বছর চলছে আমরা প্রত্যেক বছরই বছরের শেষ শনিবার আমরা শনি পূজা করে থাকি এটা আমাদের বাৎসরিক শনি পূজা আমরা শনি পূজা আজকে সকাল থেকেই আমরা তৈয়ারি শুরু করেছি শনিবার আরাধনার জন্য তৈয়ারি শুরু করেছি আজ আমাদের এখানে অনেক ভক্ত সমাগম হয়েছে প্রত্যেক বছরই আমাদের এখানে অনেক ভক্ত সমাগম হয়ে থাকে আমরা এই শনি লাস্ট বছরের শনিবারে যে পূজা বা যজ্ঞ করে থাকি এই যজ্ঞ করে থাকি আমাদের বিশ্ব কল্যাণের জন্য সবার শান্তি সুখ শান্তিতে থাকে সবাই সুখে দুঃখিতে থাকে তাই জন্য আমরা এই যজ্ঞ করে থাকি তাই আমরা প্রত্যেক বছরেই করে থাকি এখন আমাদের মহাপ্রসাদ বিতরণ শুরু হবে প্রায় 2000-3000 মানুষই আমাদের এখানে মহাপ্রসাদ নিয়ে থাকে এই আমরা আশা করি সবাই আসুক আমাদের এখানে এসে আমাদের শিশু অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে শুরু করতে সবার আশা ব্যাপক কার্যসূচির মাধ্যমে 4 দিনব্যাপী 15 বছর পূর্তি উৎসব পালন করল গৌড়ীয় নৃত্যকলা ভারতী শিলচর শনিবার ছিল সমাপ্তি অনুষ্ঠান শিলচর রাজীব ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানের শুভারম্ভ হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারপর গৌড়ীয় নৃত্যকলা ভারতীয় ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করেন শৈলীটা সেই শৈলীটার স্রষ্টা হলেন সর্বশ্রী মহুয়া মুখোপাধ্যায় মহাশয়া যে আজকের দিনে উনি দেশে বিদেশে বাংলার নাচ এস্টাবলিশ করছেন প্রতিষ্ঠা করছেন কারণ আমাদের বাংলার নাচ বলে কিছু ছিল না সেই বাংলার নাচটি উনি সৃষ্টি করেছেন এবং এত নিচু স্তরের আজকের যে ইয়েটা আজকে মানে KG-1 বাচ্চাদের পর্যন্ত উনি আজকে নাচ শেখাতে এসছেন কিন্তু উনি আজকে আর এই জায়গায় নেই আজকে বাংলার নাচ নিয়ে অনেক একটা দেশে বিদেশে মানে সম্মানে ঘুরছেন আর আমাদের এখানে 4 দিনের ওয়ার্কশপ হলো 26 থেকে 29 পর্যন্ত এবং আজকের দিনে হলো সমাপ্তি অনুষ্ঠান সমাপ্তি অনুষ্ঠানের মধ্যে থাকছে ওয়ার্কশপের যে টুকরো যে যতটুকু করা হয়েছে সেটা একটা ছোটো টুকরো দেখানো হবে আর এবং মহুয়া মুখোপাধ্যায় নিজে সেটাকে মানে পরিচালনা করবে এবং নৃত্যনাট্য আছে যেমন প্রথম একটা নাচ এখন হয়েছে যেটা যেমন প্রথম নাচটাই ছিল রামকে নিয়ে বলুন তো কেন রামকে নিয়ে করেছে ওই যে আমাদের সমস্ত ভারতবর্ষে আজকে যেমন রামকে নিয়ে এই যেভাবে উত্তাল হয়ে আছি আমরা আমাদের এখানে গৌড়ীয় নৃত্যকলা ভারতীয় আজকে রামের নেশাদ্রব্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া সোনার কংগ্রেস নেতার ভাই অবশেষে নির্দোষ মুক্তি পেলেন
সম্প্রতি জুলাই মাসে সন্ধ্যাতে ফুলেরতল এলাকা থেকে লক্ষ্মীপুর পুলিশ সোনাইয়ের ইমরান হোসেন লস্কর ও কচুদরমের লালমনি হোসেন লস্করকে প্রায় 2 কেজি সন্দেহজনক হেরোইন সহ আটক করে ও সঙ্গে একটি ইনোভা গাড়ি জব্দ করে। এরপর আইনি লড়াইয়ে ইমরান ও লালমনি এই মামলা থেকে রেহাই পেয়েছেন। ফরেন্সিক ল্যাবে পরীক্ষার সন্দেহজনক নেশাদ্রব্যগুলো প্রমাণিত না হওয়ায় লক্ষ্মীপুর পুলিশ তাদের দুজনকে সংক্রান্ত মামলা থেকে মুক্তি দিয়েছে। এ নিয়ে শনিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে নির্দোষী মুক্তি পাওয়ার তথ্য তুলে ধরেন ইমরান। এতে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইমরানের ভাই তথা কংগ্রেস নেতা ইজাজ হোসেন লস্কর। তিনি জানান, পরিকল্পিতভাবে তার পরিবারকে বদনাম করার জন্য ফাঁসানো হয়েছে, রাজনৈতিকভাবে তাদের কোণঠাসা করার জন্য প্রতিপক্ষরা এ চক্রান্ত করেছেন, কিন্তু তাদের পরিবার ও তার ভাই সব থাকায় আইন তদন্তে উচিত বিচার পেয়েছেন, আর যারা এসব চক্রান্তে লিপ্ত ছিল তাদেরকে তিনি ধিক্কার জানান। তারা নিজে হয়েছে হয়তো ফাঁসতে পারো, কিন্তু এখন তোমার লগে গেলো ভাই, তুমি থানার ছিল, তখন হয়ে তার থানা তোমার লুয়ে গেলো। থানা নেওয়া যাওয়ার পরে তখন আমার ঘরের লোক আইলো, আমার ভাইও আইলো, তখন তারা হইলে এরকম এরকম ইয়ে পাইছি তোমার, তারা কইতে গিয়ে আনছে। আমি বলছি না, এইগুলো আমার জিনিস তো এরতে গিয়া তোমার কই আমরা পাইমু, আমার লগে যারা আসলো তারা নিশ্চয় তারা এই কইতে গিয়ে আনছে আনিয়া, না হয় কোনো ইন্টেনশনালি কেউ ফরাইছে মনে হয়। আমি রাজনীতির আমরা তো তখন রাজনীতি করি, রাজনীতি আমার ছোটো ভাই তো রাজনীতিতে আসে, মাও আগে আসলাম, তখন এই রাজনীতির শিকার হয়েছে আমি বলেই মনে করি। বড়ো ধরনের এখন তো গভর্নমেন্ট চলে, বিজেপির এই বিজেপির কোনো নেতার আমি শিকার হয়েছি মনে হয়, এটাই আমার কথা। আমি পাবলিকের কাছে একটা কথা আমি চাই, কোর্টের যেগুলা কাগজ আমার যে আইছে এই কাগজগুলোর মধ্যে আমি এফআর মারিয়ে এফআর বলে একদম কেসটা খাল্লাস করে দিছে, মানে শেষ, যে এটা আমার ড্রাগস বলে কিছু নাই, ড্রাগস বলে কিছু নাই, মানে যেগুলো মেটেরিয়ালস ধরছিল এগুলো ফরেন্সিক ল্যাবে টেস্ট করার পরে পাওয়া গেছে এগুলো কিটা ময়দা না কী রকম, এরকম একটা বস্তু, মানে এই বস্তুগুলো মানে তারা টেস্টের মধ্যে পাইছে, যে আমি আমি নিজেও কইতাম পারি না যে এগুলা ড্রাগস বলিয়া, তখন তারা তো টেস্ট করিয়া তখন নিজে আমি জানতাম, যদি কই দিতাম তখন তো নিশ্চয়ই আমার স্বার্থ পারতো, কিন্তু তারা যে এই ফরেন্সিক টেস্ট করার পরে রিপোর্টটা পাইছে পাইয়া তখন, কিন্তু এই আমি যে নির্দোষভাবে জেল খাটছি অতদিন খাটার পরে আজকে ন্যায় পাইছি আদালতের কাছ থেকে, কিন্তু এখন আমি সাইয়া পাবলিক জনসাধারণের কাছ থেকে একটা বিচার চাই, কে বা কারা এইরকম। সোনাই শিক্ষা খণ্ডের অন্তর্গত পূর্ব ধলাইয়ের গঙ্গানগর জিপির 188 নম্বর গঙ্গানগর একটি স্কুলের সীমানা দেওয়াল নির্মাণ কাজের সূচনা হলো শনিবার। এদিন আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করে নির্মাণ কাজের সূচনা করেন বিজেপির পালঘাট মণ্ডল সভাপতি সৌমেন দাস, স্কুলের প্রধান শিক্ষক গৌতম সরকার, এদিন উপস্থিত ছিলেন স্কুল এসএমসির সভাপতি আজমল হোসেন মজুমদার প্রমুখ। শিলান্যাস শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধান শিক্ষক গৌতম সরকার জানান, কানাডা ব্যাংকের তহবিল থেকে স্কুলের সীমানা দেওয়াল সহ গার্লস ও বয়েজ টয়লেট নির্মাণের জন্য অর্থ মঞ্জুর হয়েছে। কানাডা ব্যাংকের ফান্ডের প্রথম কিস্তি আর কি এবার ঢুকছে, বাউন্ডারি ওয়াল হিসাবে 90,403 টাকা ঢুকছে বাউন্ডারি ওয়ালের প্রথম কিস্তি, বয়েজ টয়লেটের 1,48,500 আর গার্লস টয়লেটের 1,57,410 টাকা প্রথম কিস্তি হিসাবে ঢুকছে আর কি। এটা 72 মিটার কাজ, ইঞ্জিনিয়ার মতো 72 মিটার কাজ। স্কুলের আজকে আমরা শুভ শিলান্যাস করলাম, একটা বাউন্ডারি ওয়াল এবং 2টা টয়লেট আছে, যেখানে সরকার পাওয়ার রইতে আমাদের এখানে স্যারে অ্যামাউন্ট করছেন যে এই অ্যামাউন্ট মধ্যে যে টাকাটা সেই টাকা আসাম সরকারে এখানে এই স্কুলের বাউন্ডারি ওয়াল 72 মিটার আর 2টা টয়লেট আছে, 2 টয়লেট হইল গ্রামবাসী যারা যে সুন্দরভাবে যাতে এই কাজটা হয় এই আশা আমরা রাখবো, আর এই গ্রামের যারা আছেন সবাই যদি দেখাশোনা করেন কাজ করতে দিলে কাজটা একদম নিজ থেকে উপর পর্যন্ত ভালো হবে, যাদের সরকারি গাইডলাইন সিস্টেমের মতো যাতে ভালো কাজ হয় এই আশা আমরা রাখবো, আর সুন্দরভাবে কাজ হইতো যাতে সরকারের পয়সা উচিত সঠিক জায়গাতে লাগে এই আশা আমরা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আল্লাহ পায়। পয়লা জানুয়ারি থেকে রেশন বন্ধ আন্দোলন, সামিল কাছের ডিলার দাম। সেউতিজীবীতে চোরের উপদ্রব, অসহায় মানুষের সর্বস্ব লুট। বিদ্যুতের
স্মার্ট মিটার নিয়ে সচেতনতা সভা উধারবন্দে গ্রাহকের লাভের দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।